খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদা ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। সকাল 8টায় সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি কেন্দ্রীয় শাহী জামে মসজিদে। এতে কয়েকশো ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। একই মসজিদে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 9টায়। নামাজ শেষে দেশে চলমান করোনা পরিস্থিতিকে উত্তরণে বিশ্ব শান্তি এবং মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। এছাড়া জেলা সদরের পুলিশ লাইন জামে মসজিদ, গাউসিয়া জামে মসজিদ, বাস টার্মিনাল জামে মসজিদ, বাইতুশরফ জব্বারিয়া এতিমখানা জামে মসজিদ সহ 37টি জামে মসজিদ এবং বিভিন্ন উপজেলার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। অনেক মসজিদে স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করে গাদাগাদি করে মুসল্লিদের ঈদের জামাতের কাতারে দাঁড়ানো এবং সরকারের নির্দেশ অমান্য করে বৃদ্ধ এবং শিশুদের অংশগ্রহণ করতে দেখা গেছে। নিউজ ডেস্ক খাগড়াছড়ি টুডে।